গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা পাঁচ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু সহ 15 আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া হয়। পরে মাহমুদ হাসান রিপন জানান, জাতির জনকের আদর্শ ধারণ করে এলাকার উন্নয়নের কাজ করবেন তিনি। সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এস এম শামসিল আরফিন টিটু, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জে এম সেলিম পারভেজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন। আগামী দিনগুলোতে আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নের পাশাপাশি দুই উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য আমি সর্বাত্মক কাজ করে যাবো।